বিয়ের দুবাসের মধ্যে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ধলাইয়ে। দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার খাসপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আপনারা দেখছেন ডেলি বরাক, আর ডেলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। খাসপুরে নিজ ঘরেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। মৃত গৃহবধূর নাম রুমা শুক্ল বৈদ্য। বছর কুড়ির রুমা শুক্ল বৈদ্যের মাত্র দুমাস আগে বিয়ে হয়। রুমার বাবার বাড়ি জিরিঘাটের কাজল বস্তি এলাকায়। জানা গেছে গাড়ি চালক বিশাল দাসের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে দুমাস আগে বিয়ে হয় রুমার। বিশাল ছোট থেকে তার মাসি অর্চনা শুক্ল বৈদ্যর ঘরে বাস করত। স্ত্রীকে নিয়ে মাসির ঘরেই একসাথে থাকতো সে। এদিকে খবর পেয়ে ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া দলবল ছুটে যান ঘটনাস্থলে। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ধলাই পুলিশ। এদিকে বিশালের মাসি অর্চনা শুক্ল বৈদ্য জানান, বিয়ের পর থেকেই খুব সুন্দর চলছিল তাদের সংসার, কোনো ধরনের বিবাদ ছিল না। কেন এমন কঠোর সিদ্ধান্ত নিলেন রুমা ভেবে উঠতে পারছেন না তারা। তিনি জানান, শুক্রবার দুটো নাগাদ বিশাল কর্মসূত্রে বাইরে ছিলেন, পরিবারের লোকেরা ঘরের বাইরে ছিলেন, এমন সময় গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেন রুমা। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। শৈল আরাম নাই, আমি বলছি যে রুমাকে তাই যে ডাকিছি সকালবেলা, তাই বলছে মাসি আমার শৈল আরাম নাই। তাই বলছে আরাম নাই, যে খোলা তাই ঘুম আছে। আমি উঠছি, উঠি আমার যে কাকর বা খাম খাস করিয়া গরুরু দিয়া আমার ছেলের ছোট ছেলের নিয়ে ফাইবেটো দিছি, ফাইবেটো দিয়া আমি আইছি তারে লইয়া। ফাইবার থেকে আইছে এদিকে তারা এখনো ঘুম ফোর দিছে তাই খুয়া তখন। তো খুয়াতে আমি ফেলা ঘুমাইছি, আমার মেয়েও ঘুমো, সব ঘুমো। আমি উঠি আমার মেয়েরে কইছি উঠো, উঠিয়ে রান্ধো, তাই রাঁধিছে, রান্ধা বাড়া ওড়া করছে। আমি সব খামও মাটাইছি, খামও মাটাইয়া সবকিছু আটাইয়া আমি গেছি। আমি লাগাবা সব সুকান্ত ভালো করে আমরা তোরা কাজ করি, আমি তোরা করে ডেইলি কাজ খামো যাই। আমি খাম কাজ করি, আমার খাইতে লাগে, আমি তোরা করে কাজে গেছি গিয়া তোরা সব খামো গেছি, সব খাম আটাইয়া হইয়া তোরা সবরেও তোরা করে সামনে আমি সবরে হইয়া গেছি। আমার জামাই মাছ মারা তাছ না, আর আমার ছোট ছেলের আমার মাইজলাম মেয়ের গেছে স্কুলও, মানে তারে আনা মানে ওখানে স্কুল লইয়া গেছে, তারে লইয়া মানে আইব করে গেছে। আর আমার বড় মেয়ে রুমা সব তারা ওইখানে মারেন, তার সব বাত আসলা। আমি কই আইয়া গেছে যে রুমা আমার ছেলে আইয়া হে আইয়া লে তারে পরিষ্কার করিয়া খাওয়াই হইয়া তারে তোমরা ফাইবারটা ফাটাইয়া দিও। আমি কইয়া গেছি গিয়া তারা আমি তারা করে গেছি যাওয়াবো না, বেশিক্ষণ হইতো না। তোরা করে আমার মেয়ে গেছে খান দিয়া, ছোট মেয়ে খান দিয়া গেছে মা মা মাইও বৌদি 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 মাসি লাগিয়েছেন, বৌদি আমার গেছেন লেবর আনলাম গিয়া লেবর কাইতা কই আমার ফাটাইছেন। আমি লেবর ফারি আইছি মা দেখো গরুর মধ্যে লেবর তো আমি লেবর লই আইছি, আর বৌদি এদিকে মাসি লাগিয়েছেন আপনার গোলাপ দাগ ধরিয়ে আইছি উস্কা পুস্কা গাইয়া লোয়ার গিন্ন রুপে দিয়ে আমার গাইয়া ধরিয়া বাড়ি আইয়া তারা জল চিটকা উটকা দিছে বটপলি দিয়া কইছে মনে হয় মাছ জিতা দিছে আর কিছু এটা বিষয় নিয়ে তারা বাসার জানাইছি, মানে তার বাবার বাড়ি জানাইছি। আর ওখান গিয়া ও আমার জিরিঘাট দিদির ঘরে জানাইছি, ও মেম্বার মেম্বার জানাইছি আই আগে আতাইন জানি আমি আতাইন গেছে না আতাইনে দেখি আসি গেছে না তাই মাছ মারা দশ বাদলে ও তোমার মেয়ে আসলো তার দিকে এলাম না কইব সকালে তার বৌরে লইয়া বা তোর খাইছে খাইয়া ইয়া কইছে জল আনিয়ে দিছে সান টান করছে মাই শরীরের শাড়ি তুইছে আমি তা দুই ইয়া দিয়া মেনে নিয়ে তুইয়া গেছি বেচারি ফারেন না কাম করতে বললাম চলো ডাক্তারে লইয়া যাই না করে যাইছে না মাসে মৃত্যু বাদ দেন বালাই দিব আমি এতে বালাই দিব তাই যার না গরম ওষুধ আছে বললাম জ্বর থাকলে খাও জ্বরের ওষুধ আছে না তাই খাইতো না কইতাম না কমে দিব কইছে তো সুন্দর মা বাবা কমে দিব জায়গা কইছে আমি আমার আমার গেছি কেমন আছে রুমাতে আমি দিয়ে আর কি তারা তোমার আন্টির বাড়ি খেয়ে আমি গেছে গিয়া গাড়ি চালায় গাড়ি চালায় না না স্যার কোনো যার ঝগড়া ঘুরা কিচ্ছু না না স্যার ঝগড়া ঘুরা কিচ্ছু করে না আমরা এটা কোনো সময় ঝগড়া ঘুরা কারণ ওখানে সকালবেলা জল উল আনিয়ে দিছে স্যার মন তাই সপ্তাহ করছে স্নান করছে তার ফেরনের কাপড় উপর রাখছে আমি তা দইয়া দিছি আমার মেয়েরও কইছে তুমি পারিও না ঘর থেকে তোমার শরীর কিতা বাইরেছে তারা বেলে জুড়ে বেলে খেলিয়া বা করছে ঘর থেকে বেলে মা গালিবা
আমি বাড়িতাম না, বাড়িতে বাড়ার পাতা শাক বসাইলো, কইছে লেবুর খাইতাম লইয়া গুদে জনে খাইবো ভাইয়া, কইয়া তারে ভাই হই তারে দিতে পাঠাই স্যার। এটা আমিও বলতে পারি না, কইয়া আমার নিজের মেয়ের থেকে তার এক মতটুক মায়া করে তারে অত মায়া করি আমি, আর মামুলি ঘর থেকে বাড়িয়ে গেলে মাকাত মামুলি গেলে গেলে তার লাগে অত আনবো কিছুটা আনবো, তার লাগে কিছু খাইবার আনবো, তার লাগে যখন যত খাইতে আনতে আনিয়া দেই। এবারও তো আমরা থাকি, আমরা সব থাকি, আমার জামাইও থাকে, ওতো আমার জামাইয়ের নাম চরণ দাস।